সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমাদের আজকের আপডেট হলো যে আমাদের আইডি হসপিটালে এই মুহূর্তে তিনজন পেশেন্ট ভর্তি আছে। একজনের বাড়ি আপনার কলাবাগান, একজনের বাড়ি হচ্ছে শালবাগান, আর আরেকজন হচ্ছে মহাদেবপুর নওগাঁ। তাদের তিনজনের স্যাম্পল কালেকশন হবে আজকে, হয়তো হবে। আর আমাদের একটা পেশেন্টের মধ্যে সকালবেলা আজকে মারা গিয়েছে, কালকে বিকেলবেলা উনি ভর্তি হয়েছিলেন। 19 বছর বয়স্ক এক ভদ্রলোক নাটোরের নলডাঙ্গা থেকে এসছেন। উনি 4 দিনের জ্বর ছিল, স্কিন র্যাশ ছিল, গায়ে র্যাশ ছিল, তারপরে আনকনশাস হয়ে যান উনি। তো কালকে থেকে আমরা ভাইরাল এনকেফালাইটিস হিসাবে আমরা তার চিকিৎসা করছিলাম। তার আসলে করোনা সন্দেহ ওরকম ছিল না। তো যেহেতু তারপরও আইডি হসপিটালে ছিল, সেজন্য আমরা তার স্যাম্পল কালেকশন করে তারপরে তার লাশটা আমরা নলডাঙ্গায় পাঠাবো। আর আমাদের রেসপিরেটরি অবজারভেশন ওয়ার্ডে 5 জন রোগী আছে, তারা সবাই ভালো আছে, তাদের কারোই আমরা করোনা সন্দেহ করছি না। এই হচ্ছে আপডেট। আর নাটোরের পেশেন্টটার জ্বর ছিল 4 দিনের, স্কিনে র্যাশ ছিল, আর তারপরে আনকনশাস, অজ্ঞান হয়ে যায় একদিন, কালকেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরেই তারা সাথে সাথে হাসপাতালে নিয়ে আসে। তারপরে আমরা ভাইরাল এনকেফালাইটিসের যে চিকিৎসা সেটা শুরু করি। তো তারপরে আজকে সকাল 7টায় সে মারা যায়। তার শ্বাসকষ্ট ছিল না, তার নাম হলো মনির গাজী, পিতা আলম গাজী, 19 বছর বয়স। নাম না বললেও হবে। আমাদের অ্যাম্বুলেন্সে আমরা তাকে পাঠিয়ে দিচ্ছি, নমুনা সংগ্রহ করে পাঠাবো। মেডিকেলে কতজন ভর্তি আছে? আজকে ভর্তি আছে 562 জন। গতকাল না ভর্তি আছে এখন, আর গতকাল ভর্তি হয়েছে 211 জন। ভর্তি হয়েছে 211 জন, ইমার্জেন্সিতে পেশেন্ট হয়েছিল 200 জন। আইসোলেশনে আইডিতে আছে 3টা, আর 39-40 আছে 5 জন। আউটডোরে 0 পেশেন্ট, কালকে যেহেতু আউটডোর বন্ধ ছিল হয় নাই, আর অপারেশন হয়েছে 41টা। লাইন আছে, গার্ড আছে, দিতে গেলে কাতার লাগে।